সারা ভারতের মধ্যে ঘোড়ার গাড়ি এখনো পর্যন্ত টানা হয় কলকাতায় একটা জায়গায়। সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে এই ধরনের ঘোড়ার গাড়ি শুধুমাত্র কলকাতায় এই ভিক্টোরিয়ার সামনেই দেখতে পাওয়া যায়। ঘোড়ার গাড়ি মানে হর্স কার, কলকাতার মধ্যে ঘোড়ার গাড়ি এইখানে আপনি আসতে চড়তে পারবেন, যেটা রয়েছে একেবারে ভিক্টোরিয়ার উল্টো দিকে। ঠিক আছে, এখানে একটা সার্ভিস দেওয়া হয় যেখানে ময়দানের কিছুটা এরিয়া ঘোড়ার গাড়ি করে ঘোরানো হয়, এরকম একটি মানে সার্ভিস রয়েছে যেটাকে বলে হর্স কার। এখানে একটি ঘোড়ার গাড়ির স্ট্যান্ড রয়েছে যেখানে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক সুন্দর সুন্দর ডিজাইনের ঘোড়ার গাড়ি। ভারতবর্ষের এটি একটি ঐতিহ্যবাহী রাইড যেটি দীর্ঘ দিন ধরে চলে আসছে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ সারি দিয়ে একের পর এক দাঁড়িয়ে রয়েছে প্রায় 30টারও বেশি ঘোড়ার গাড়ি, এবং আপনি চাইলে এইগুলোকে ভাড়া করতে পারেন যে কোনো অকেশনে বা যে কোনো উৎসবের সময় বা যে কোনো বিয়েবাড়িতেও এইগুলো ভাড়া দেওয়া হয়। প্রথমের দিকে যখন যানবাহনের অতটা প্রচলন ছিল না, সেই সময় মানুষজন কিছুটা দূরত্বে চলাফেরার জন্য ঘোড়ার গাড়ির প্রচলন ছিল। তারপর থেকে যানবাহনের সংখ্যা ধীরে ধীরে অনেক বাড়লেও ঘোড়ার গাড়ি আজও রয়ে গেছে এই ভিক্টোরিয়ায় এক নম্বর গেটে। কিন্তু এখন এটি শৌখিন এক যাত্রা, এটিকে অন্য রাস্তায় ব্যবহার করা আর হয় না, শুধু শৌখিন যাত্রার ক্ষেত্রে এই সার্ভিসটি দেওয়া হয়। রাস্তার ধারে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রায় 30টারও বেশি ঘোড়ার গাড়ি। প্রতিদিন ভিক্টোরিয়ার এক নম্বর গেটের সামনে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখবেন। গাড়িগুলি বিশেষ ধরনের ডিজাইনের, কাঠের চাকা রয়েছে 4টি করে, প্রতিটি গাড়িকে 2টো ঘোড়া টানে। ছোট্ট গাড়িগুলি 4জন করে বসার জায়গা রয়েছে। চারজনও বসতে পারেন, একজনও বসতে পারেন, চারজনের বেশি বসে গেল। তো টোটাল 500 লাগছে একটা রাউন্ড মারতে, তাও আধা ঘন্টা বেশি চলে। এই রকমের ঘোড়া গাড়িগুলি চড়তে গেলে অনেকটা পরিমাণ অর্থ প্রয়োজন হয়ে থাকে। প্রত্যেকটা রাইডের সময়সীমা প্রায় 15 মিনিট, 15 থেকে 20 মিনিট। তার জন্য আপনাকে ব্যয় করতে হবে প্রায় 500 টাকা। একজন, দুজন অথবা 4জন, মোট একটি রাইডের মূল্য 500 টাকা। এগুলোকে যে কোনো অকেশনের জন্য বুক করা হয়ে থাকে, যেমন বিয়েবাড়ির মতো শোভাযাত্রা কিংবা অন্য যে কোনো উৎসবে এই ঘোড়ার গাড়ি ভাড়া দেওয়া হয়। এগুলোর একদিনের ভাড়া, একটি গাড়ির একদিনের ভাড়া প্রায় 12,000 টাকা। গাড়িটি 15 মিনিট ঘোরাবে আপনাকে ভিক্টোরিয়া চত্বর, গড়ের মাঠটা, কলকাতার গেট, জায়গাগুলো পুরো ঘোরাবে, তারপরে আবার এইখানেই এনেই আপনাকে ছাড়বে। সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিট। এরকম একটি সুন্দর ট্রেডিশনাল রাইড এই ভিক্টোরিয়ার মতো জায়গায় দেখতে পাওয়া যায়। কত নেন? 500? 4 জনের বেশি যাওয়া যায় না, তাই তো? 4 জন, 5 জন, 5 জনে যাওয়া যায়। কতক্ষণ লাগে একটা রাউন্ড ঘোরাতে? একটা রাউন্ড ঘোরাতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। এই ধরনের সিট, সিটের জায়গাগুলো খুব সুন্দর, মানে ইয়ে করা হাই। তুই আবার কি নিয়ে এসেছিস? এটা কি ঘোড়া না বাদা? ফাচ্চর বলে না? ঘোড়ার থেকে হাইট কত? শর্ট আছে এখানে, ঘোড়া আছে, ফাচ্চর। ভাড়া কত? Thank you.
আর এই বড় গাড়িটা যদি নিতে চান দুটো ঘোড়া থাকবে, পুরো গাড়ি থাকবে 15 থেকে 20 মিনিট সময় লাগবে পুরো রাইডটা করতে। ঘোড়ার গাড়ি সারা পশ্চিমবঙ্গ থেকে লুপ্ত হয়ে গেল, এই জায়গায় এখনো তা খুব সুন্দরভাবেই চলে। চড়িয়ার 1 নম্বর গেটের সামনে এখানে একের পর এক সারি দিয়ে প্রায় 30টারও বেশি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে এভরিডে, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত আপনারা রাইড করতে পারেন। প্লাস বিশেষ অকেশনে এইগুলো মানে আপনারা বুকও করতে পারেন। দুটো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে ফোন করে নিতে পারেন। এদের দাদাদের ভাইদের সঙ্গে কথা বলে রুট হিসাবে সেই হিসাবে অ্যামাউন্ট দাদাই ধার্য করে দেবে, সেই হিসাবে আপনাদেরকে পে করতে হবে। খুব সুন্দর সুন্দর কাজের ওপর ডিটেলিংয়ের ওপর গাড়িগুলো রয়েছে, আসো আমরা একটু ক্লোজ ভিউ দেখে নিই। দুটো করে ঘোড়া থাকে প্রত্যেকটা গাড়ি টানার জন্য, এগুলোকে টাঙ্গা গাড়ি বলে বা হর্স কার এরকম কিছু বলা হয়। তো বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্ত, পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য জায়গায়। ততক্ষণ জন্য বাই, শুকরিয়া, থ্যাংক ইউ, যাই, সবাই ভালো থাকবে।